দর্শক, স্বাগত জানাচ্ছি বিজয় টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন ঢাকা মিলানো রেস্টুরেন্ট প্রেজেন্টস বিনোদন আড্ডা অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন পরিচালক, তিনি ক্যামেরার পেছনে থেকেই তার সুনাম ছড়িয়ে দিয়েছেন দর্শকদের মাঝে, তিনি শামীম আহমেদ রনি। প্রথমে তাকে স্বাগত জানাচ্ছি। শামীম আহমেদ রনি, কেমন আছেন, কেমন দিন কাটছে আপনার? এই তো ভালো আছি। আপনাকে ধন্যবাদ আমাকে মিটিং এ নিয়ে আসার জন্য, সুযোগ করে দেবার জন্য, আর বিজয় টিভিকেও ধন্যবাদ। আমরা অনেক বড় সময় আসলে একটা অন্যরকম সিচুয়েশনে কাটালাম, অনেকেই ঘরবন্দি অবস্থায় কাটিয়েছে, এখনো হয়তো অনেকে কাজে নামছে না। আপনার সময়টা কেমন গেল এটা প্রথমে জানতে চাই। যখন আসলে করোনা সিচুয়েশনটা এলো তখন আমরা ইন্ডিয়াতে ছিলাম, কলকাতায় দেবদাকিনী একটা মুভি স্টার্ট করেছিলাম আমরা কমান্ডো নামে, ওর মধ্যেই আসলে করোনার লকডাউন এগুলো স্টার্ট হয়ে যায়। তো ওটা আমরা এক লট তখন শুট করতে পারি, 7 দিন, 7 দিন শুট করে আমাদের শুটিং অফ হয়ে যায়, কারণ ওখান থেকে ইন্ডিয়ান যে অ্যাসোসিয়েশন আছে ইম্পা, ওটা টোটাল ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার পুরো দেশেরই শুটিং অফ করে দিয়েছিল ওরা। তো তখন আর আমরা করতে পারিনি। এরপর কিছুদিন লকডাউন অবস্থাতেই ওখানে ছিলাম, আমরা ভেবেছিলাম হয়তো বা ঠিকঠাক হয়ে যাবে। তো দেন একটা পর্যায়ে যখন বর্ডার ক্লোজ করে দিবে এরকম সিচুয়েশন, ওই মোমেন্টে আমরা পরে দেশে ব্যাক করি। তো দেশে ব্যাক করার পর আসলে কিছুদিন বাসায় থাকতে হয়েছে, প্রায় 1 মাসের মতো। এরপর আসলে আর বাসায় ভাল লাগতেছিল না, তো আমার বিক্ষোভের কিছু কাজ বাকি ছিল। তো পরে ঈদের পর আমরা চিন্তা করলাম, ওকে, স্বাস্থ্যবিধি মেনে আমরা বিক্ষোভের ওই বাকি কাজটুক প্যাচওয়ার্কটা করে ফেলি। তো ওটা দিয়ে আমরা স্টার্ট করলাম বিক্ষোভটা দিয়ে, এন্ড তার কিছুদিন পর আমরা আসলে শুরু করলাম আগস্ট 1975 নামে একটা নতুন মুভি, যেহেতু কমান্ডোটা তখন স্টার্ট করতে আর পারছিলাম না, কারণ এখানে এতগুলো আর্টিস্ট ইন্ডিয়া থেকে আসবে বা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যাবে, এখন তো বর্ডার যেহেতু অফ, সো এখন যেহেতু যাওয়া যাচ্ছে না, তো দ্যাটস ওয়াই আগস্ট মাস চলে এলো। আমাদের কাছে মনে হচ্ছিল যে ফাইন, মানে অনেকদিন ধরেই আমাদের মধ্যে একটা ভাবনা ছিল যে 15ই আগস্ট নিয়ে আমরা সবাই জানি যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বা তার ফ্যামিলিকে কিভাবে আসলে হত্যা করা হয়। কিন্তু শামীম আহমেদ রনি, আমরা 15ই আগস্ট নিয়ে আসলে বেশ কিছু কথা বলবো, আমরা তার আগে আসলে আরেকটু ছোট করে জেনে নিতে চাই যে এই লকডাউন কিংবা আপনি বললেন যে কলকাতা থেকে ফিরে 1 মাসের মতো আপনি ঘরে ছিলেন, ঘরে থাকতে হয়েছে আসলে। আপনি যেই ধরনের সিনেমা বানাচ্ছেন বা যেভাবে ভাবছেন, এই যে করোনাকালীন সময়, এর মধ্যে কি আসলে আপনার নিজের অনেক সময় ইচ্ছা থাকে যে আমি আসলে এই ধরনের সিনেমা একটা করে দেখতে চাই, কিংবা যেই কাজগুলোর জন্য প্রস্তুতি আরো বেশি সময় নিতে হয় সেই ধরনের কোনো কাজের পরিকল্পনা এর মধ্যে হয়েছে কিনা, বা হয়তো সেটা চিত্রনাট্য পর্যায়ে গড়িয়েছে কিনা? রাইট, আমি আমার বিক্ষোভ মূলত সায়েন্সের পরে যখন বিক্ষোভ থেকে স্টার্ট করলাম, তখনই দেখবেন যে যদি সাবজেক্ট ওয়াইজ দেখেন যে আমার আগের মুভিগুলো থেকে আমি চেঞ্জ একটা নিয়ে আসলাম, যে আগে যেমন ডিরেক্ট কমার্শিয়াল ফর্মুলা মুভি, যেটা আমাদের একদম কমার্শিয়াল ফর্মুলা মুভি, আমার মনে হলো ওকে ফাইন, এগুলো তো অনেকগুলো হয়ে গেছে, এবার একটু চেঞ্জ আর, যে কারণে ফার্স্টে আমরা করলাম বিক্ষোভ, যেটা কিনা নিরাপদ সড়ক চাই আন্দোলন নিয়ে, একটা ছাত্র আন্দোলন নিয়ে পুরো ছবিটা, যেখানে শান্ত খান অ্যাক্টিং করলো, শ্রাবন্তী, রাহুল দেব, সানি লিয়ন এরা। তো এরপরে ওটা কমপ্লিট করে যখন দেবদাকে নিয়ে একটা প্রজেক্ট এলো আমাদের কাছে, তখন আমরা ভাবলাম ওকে ফাইন, একটা সাবজেক্ট বেস কাজ করি, যে ইভেন যেটা আমাদের সাম্প্রতিক সময়ে কেউ প্রেজেন্ট করবে, রিপ্রেজেন্ট করবে, সেখানে আমরা জঙ্গিবাদ ইস্যুটাকে নিয়ে এলাম ওখানটায়। তো এইরকম একটা ভাবনা তখন থেকেই ছিল অ্যাকচুয়ালি, মানে আমার একটা চেঞ্জ আমার মধ্যে আমি আনছিলাম, বিকজ আমারও কিছু ড্রিম প্রজেক্ট আছে। তো এর বাট সবকিছু ভাবার জন্য অনেক সময় টাইমটা পাওয়া যায় না। করোনার ওই টাইমটাতে কি হলো, আমি অ্যাকচুয়ালি অনেকগুলো স্টোরি ভাবতে পারলাম, অনেকগুলো প্লট ভাবতে পারলাম যেগুলো নিয়ে আমি ওয়ার্ক করতে পারি। তো ওরকমই একটা প্রেক্ষাপটে আমরা 3-4টা ওরকম আমার ভাবনা ছিল, এবং যে ভাবনাগুলো আসলে এখন আমি বাস্তবায়ন করছি, আমি করছি যে প্রজেক্ট গুলো। ওকে, আপনি কমান্ডো এবং বিক্ষোভের কথা বলছিলেন, বিক্ষোভের সব শুটিং শেষ হয়ে গেছে কিনা? বিক্ষোভের শুধু একটা গান বাকি আছে, যেটা আমরা বাইরে করার প্ল্যান ছিল, যেটা আমরা কমান্ডোর সাথে একসাথে আউটডোরে করতে চেয়েছিলাম। তো বাট ওই যেহেতু আউটডোরে আর যাওয়া হয়নি করোনা সিচুয়েশনের কারণে, ওই গানটাই শুধু বাকি আছে, ওই গানটা শুট হয়ে গেলে মুভি কমপ্লিট। কমান্ডোর আপডেটটাও একটু জেনে নিতে চাই। কমান্ডোর তো 70s ওখানে কলকাতায় শুট হয়েছে, আর আগামী সেপ্টেম্বরে, এন্ড অফ সেপ্টেম্বর থেকে আমরা আবার শুরু করছি। শামীম আহমেদ রনি, আপনি রিসেন্ট যে কাজটি করেছেন
সেই প্রসঙ্গ এবং আগামীতে যে কাজগুলো করতে যাচ্ছেন সেই প্রসঙ্গে একটু কথা বলবো, তার আগে একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, আপনি সঙ্গেই থাকুন। দর্শক যাচ্ছে একটা বিজ্ঞাপন বিরতিতে, সঙ্গেই থাকুন। দর্শক ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে, সঙ্গে রয়েছেন শামীম আহমেদ রনি, তার সঙ্গে আমি কথা বলছি প্রতীক আকবর। শামীম আহমেদ রনি, আমরা কথা বলছিলাম আপনার যে কাজটির ট্রেইলার আমরা সম্প্রতি দেখেছি আগস্ট 1975, সেই কাজটা নিয়ে আসলে একটু জানতে চাই। আমরা হঠাৎ করেই মোটামুটি একটু অবাক হয়ে গেলাম যে, এবং মানে যখন গণমাধ্যমে সংবাদটা দেখলাম যে এই ধরনের একটি কাজ আপনারা এর মধ্যে করে ফেলেছেন এবং তার ট্রেইলার দেখেছি, এই কাজটি সম্পর্কে একটু জানতে চাই, পেছনের গল্পটা একটু জানতে চাই, কখন থেকে পরিকল্পনা এবং কিভাবে পরিকল্পনার এক্সিকিউশন। এই প্রজেক্টটার প্ল্যানিং অ্যাকচুয়ালি অনেক থেকে, যখন আমি শাপলা মিডিয়ায় আসলে প্রথম মুভিটা করি শায়ানশাহ, ওই শায়ানশাহ চলাকালীন সময়ই সেলিম ভাই, প্রোডিউসার সেলিম ভাই, উনি একদিন কথা প্রসঙ্গে উনি আমাকে বলেছিলেন যে লাইক 15ই আগস্ট নিয়ে আমাদের দেশে এখন পর্যন্ত হ্যাঁ লেখালেখি হয়, অনেক হয়, কিছু ডকুমেন্টস আকারে কিছু বই আছে, কিন্তু কোন মুভি যেটা আসলে থেকে যাবে অলওয়েজ আমরা সেটাকে রাখতে পারি, এইরকম কোন কাজ হয়নি। তার চাইতেও বড় হচ্ছে সেলিম ভাই যখন আমাকে পুরো জিনিসটা বললো, এরপর আসলে আমরা অনেক রিসার্চ করছি এটা নিয়ে, মানে আমরা এরকম একটা প্রজেক্ট করব সেটা জবই হোক, ওরকম একটা প্ল্যানিং ছিল। কারণ এটার জন্য একটা বড় ধরনের রিসার্চ দরকার ডেফিনেটলি, কারণ এখানে খুব এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু, সো কোনো ভুল হওয়া যাবে না। সো 15ই আগস্ট আসলে নেপথ্যে কারা ছিল, কি ছিল, কারা কারা ইনভলভ ছিল, কিভাবে কি হলো, এগুলো নিয়ে যখন আমরা রিসার্চ করতে শুরু করলাম, তাতে প্রায় 1.5 বছরের মতো আমাদের যখন হয়ে গেল, এরপরে আবার নতুন মুভি কমান্ডো, বিক্ষোভ, এগুলো নিয়ে ব্যস্ততার কারণে ওটা আবার একটু ভাটা পড়ে গিয়েছিল। তো এই লকডাউন টাইমে যেটা হলো, আমরা এগেইন ওটা নিয়ে প্ল্যানিং করতে থাকলাম যে ওকে ফাইন, লকডাউন যখন শেষ হয়ে যাবে আমরা এই প্রজেক্টটা নিয়ে স্টার্ট করতে পারি। সেলিম ভাই এটা নিয়ে খুব ইন্টারেস্টেড ছিল এই প্রজেক্টটা করার ব্যাপারে। তো দেন আমাদের মাথায় হঠাৎ করে আসলো, হ্যাঁ 15 তারিখকে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে, এটা আমরা সবাই জানি, বাট উনার লাশটা আসলে কবে দাফন হলো, কিভাবে দাফন হলো, এই ইস্যুটা নিয়ে অনেকেই জানে না। আচ্ছা, বিশেষ করে নতুন প্রজন্ম একদমই অন্ধকারে আছে এখানে। যেমন সবাই ভাবে 15 তারিখে যেহেতু ওনাকে হত্যা করা হয়, তাহলে হয়তোবা 15 তারিখে হয়তোবা লাশ দাফন হয়ে গেছে, অনেকের মধ্যেই হয়তোবা ধারণা আছে নতুন প্রজন্মের কাছে। তো লাশটার অ্যাকচুয়ালি দাফন হয় 16ই আগস্ট। সো আমরা যেটা করলাম, 15ই আগস্টে আমরা ছবিতে কিলিংটাকে আমরা দেখাইনি। আচ্ছা, আমরা মূলত কিলিং এর পর থেকে একটা স্টোরি ভাবা শুরু করলাম যে তারপর থেকে কি হলো, তারপর থেকে বঙ্গভবনে কি হলো, খুনিরা কি কি করলো, টোটাল এই যে সিচুয়েশনটা, তৎকালীন নেতারা কি করলো, মানুষের কি রিয়াকশন ছিল সেখানে, টুঙ্গিপাড়ার কি রিয়াকশন ছিল, পুলিশ, রক্ষী বাহিনী বা সবার কি কি রিয়াকশন ছিল, এগুলো নিয়ে আমরা এর মধ্যে রিসার্চ করা শুরু করলাম। সবার যারা জীবিত আছেন তৎকালীন সময়ের, প্রায় প্রত্যেকের নাম্বার আমরা কালেক্ট করেছি, তাদের সাথে কথা বলেছি, ইনফরমেশন নিয়েছি, অ্যান্ড সবকিছু নিয়ে দেন আমরা ওই করোনার মধ্যে আমরা একটু রিস্ক নিয়েই টুঙ্গিপাড়া গেলাম, যারা বঙ্গবন্ধু জানাজায় ছিলেন তাদের যে 3-4 জন এখনো জীবিত আছেন তাদের প্রত্যেকের সাথে কথা বললাম, এবং সেদিনের ডিটেইল আসলে তাদের কাছ থেকে জানলাম কিরকম ছিল। আবার একই সাথে যেটা দেখলাম, 16 তারিখ যদি আমি স্ক্রিনে আনতে চাই, 16ই আগস্টকে, 16 এখন যেটা বঙ্গবন্ধুর বাড়ি টুঙ্গিপাড়ার, যেটাকে মাজার কমপ্লেক্স করে ফেলা হয়েছে, তো 75-এ তো 75-এ তো এরকম ছিল না, তো 75-এ আসলে কিরকম ছিল। সো এদের প্রত্যেকের কাছ থেকে আমাদের আবার ওটার কোনো ছবি ওইভাবে নেই, হয়তোবা খুব টুকরা টুকরা কিছু ছবি পাওয়া যায় যখন বঙ্গবন্ধু গিয়েছিলেন বা ওনার বাবা মার একটা ইন্টারভিউ আছে, বাট ডিটেইল ছবি কোথাও নেই। সো আমরা যারা জীবিত ছিলেন তখন তাদের কাছ থেকে জানা শুরু করলাম যে বঙ্গবন্ধুর বাড়িটা আসলে তখন কেমন ছিল, কোথায় বিল্ডিংটা ছিল, কোথায় গোয়াল ঘর ছিল, কোথায় কাচারি ঘর ছিল, বা এই যে ডিটেইলিং গুলো এগুলো আমরা জেনে নিলাম। আমাদের এখন সেইভাবে নেই আসলে, রাইট। সো আমাদের ওইভাবে খুঁজে খুঁজে সবকিছুকে বের করতে হয়েছে, প্রায় 17 জনের মতো আমাদের একটা টিম ছিল যারা আলাদা আলাদা ভাবে এটা নিয়ে রিসার্চ করছে।
আচ্ছা তো এটা করে আমরা তখনই করলাম, আমরা দুদিনের গল্প বলবো, 15ই আগস্ট আর 16ই আগস্ট, মানে বঙ্গবন্ধু হত্যার পর থেকে জানাজা পর্যন্ত, দাফন পর্যন্ত ওরা এইটুকে আমরা প্রেজেন্ট করব। ওইটুকের মধ্যে অ্যাকচুয়ালি আমরা দেখলাম যে ওটাও এত বড় যে এটা আসলে পুরো দুদিনেরই মুভি হয়ে যায়। ওকে, বাট সেখান থেকেও আমরা যেটাকে যেটাকে আমাদের কাছে মনে হয়েছে, ওকে ফাইন, এইটুকু এইটুকু অন্তত না দেখালেই নয়, ওই জিনিসগুলোকে আমরা পিক করেছি। এরপর যেটা আমরা মুশকিলে বললাম, ওকে ফাইন, লাইক আমি ডালিমকে দেখাবো বঙ্গবন্ধুর খুনি, বা ফারুককে দেখাবো, রশিদকে দেখাবো, এখন এই লোককে যদি আমি একজন লাইক আমি স্ক্রিনে দাঁড়িয়ে গেলাম, মানুষ তো বিলিভ করবে না। জি, আমাকে অফকোর্স ওদের মতোই হাইট হতে হবে, কাছাকাছি লুক আনতে হবে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য, আমার কাছাকাছি লুকটা আনা খুবই ইম্পর্টেন্ট হয়ে গেল। এখন আমাদের অনেক স্টার কাস্ট আছে, তাদের সাথে যদি না মিলে, একজনের সাথে দেখা গেল ফেস একটু মিল আছে, আবার হাইটটাই মিলছে না, কারো হাইট মিল আছে কারো ফেস মিলছে না। তো এরপর শুরু হলো আমাদের অ্যাকচুয়ালি ই করা, যে আর্টিস্ট বাছাই করা। আমরা দেখলাম যে সব ফিল্ম থেকেও পাচ্ছি না, টিভি থেকেও পাচ্ছি না, আমরা তখন থিয়েটার খোঁজা শুরু করলাম যে কাছাকাছি চেহারা কি পাওয়া যায়। ওদিকে আগস্ট মাস চলে আসছিল, যে ছবিটা অফকোর্স আগস্টের জন্য, যেহেতু আমরা যদি আগস্টকে কেন্দ্র করে রিলিজ করতে পারি মানুষ আরো বেশি জানবে। তো যদিও সিনেমা হল বন্ধ আমরা জানি, বাট আমরা রিস্কটা নিলাম যে আমরা প্রজেক্টটা করি, প্রজেক্ট করে আমরা যদি গভর্নমেন্টের কাছে ওভাবে প্রেজেন্ট করতে পারি, মেবি গভর্নমেন্ট সাপোর্ট দিবে এই ইস্যুটার ক্ষেত্রে। তো তখন কি হলো, যেহেতু সময়ও নেই, আর্টিস্ট সিলেকশন, ওদিকে সেট এর কাজ চলতেছে, আমরা কি করলাম, শুটিং স্টার্ট করে দিলাম। লাইক এমন হতো যে কাছাকাছি লাইক ফারুককে আমরা কোথাও পাচ্ছি না, মেজর ফারুককে, ওকে ফাইন, ওকে বাদ দিয়ে অন্যদের কাজ আমরা স্টার্ট করে দিছি, ফারুককে খোঁজা হচ্ছে বাট শুটিং চলতেছে, এর মধ্যে দিয়ে খুঁজে খুঁজে 5-6 জনকে আনা হলো, ওই শুটিং স্পটে আনা হতো, সেখান থেকে আমরা সিলেক্ট করতাম অডিশনের মতো, ছোট করে অডিশনের মতো নিয়ে, আচ্ছা এ হবে এ হবে এ হবে, এর এইরকম করে আমরা গান করলাম। একটা অসম্ভব ভালো গান করেছে বাপ্পা মজুমদার ভাই গিয়েছে, উনি আর ইমন সাহা মিউজিক করছে ওই গানটার, আর সুদীপ কুমার দীপ গানটা লিখছে, আর একটা গান ফজলুর রহমান বাবু ভাই এর কণ্ঠে আছে। ও গানটা হচ্ছে এই সিনেমার সব কাজই কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, একদম ফুল কমপ্লিট, মানে মুক্তির জন্য এখন প্রস্তুত। ইনফ্যাক্ট আজকে মুভিটার সেন্সর। আচ্ছা, ওকে, আপনার জন্য শুভকামনা রইল যে সিনেমাটা আনকাট সেন্সর পাক। কিন্তু আমাদের একটা বড় আসলে সমস্যাই যে আমরা এখন এই সিনেমাগুলো কোথায় মুক্তি দিব এবং কবে মুক্তি দিতে পারবো সেটা নিয়ে একটা শঙ্কা রয়েছে। যাই হোক, সেটা নিয়েও আলোচনা করা যাবে। শামীম আহমেদ রনি, আগামীতেও আপনি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন আর কি, মানে হয়তো খুবই কাছাকাছি সেই সময় যে আপনি আবার শুটিং এ নামবেন, সেটা সম্পর্কে জানতে চাই। সম্প্রতি আমরা একটি ঘোষণা পেয়েছি যে শাপলা মিডিয়া থেকে 5টি সিনেমা নির্মাণ করা হবে এবং তার একটি সিনেমা আপনি নির্মাণ করবেন। আমি যতটুকু জানি সেই সিনেমাটা, মানে আপনার সিনেমাটা দিয়েই শুটিং শুরু হচ্ছে। আপনি একটু সেই সিনেমাটার স্কেডিউল সম্পর্কে যদি জানান, যে কবে থেকে শুটিং শুরু হচ্ছে এবং কি কি পরিকল্পনা আপনাদের? আচ্ছা, শাপলা মিডিয়া থেকে নতুন 5টি সিনেমার যে ডিক্লেয়ার করা হয়েছে, এর মধ্যে আমার আছে একটা, টঙ্গি পাড়ার মিয়া ভাই, মালিক আফসারি ভাইয়ের ধামাকা, শাহিন সুমন ভাইয়ের আছে গ্যাংস্টার, তারপর কাজী হায়াত ভাইয়ের আছে শুভ সকাল, এবং পূজন মজুমদারের আছে প্রিয়ারে। এর মধ্যে আমারটা অলরেডি স্টার্ট হয়ে গেছে 19 তারিখ থেকে, আর বাদ বাকি গুলো আফসারি ভাইয়েরটা এরপরে শুরু হচ্ছে 1 অক্টোবর থেকে, এবং 5টা ছবিতেই অ্যাক্টিং করছে শান্ত খান আর দিঘি। দিঘি এই প্রথম, মানে অ্যাজ এ নায়িকা প্রথম কাজ করছে, হ্যাঁ নায়িকা হয়ে প্রথম কাজ করছে, এবং পরপর ব্যাক টু ব্যাক 5টা ছবিতে সে ইনভলভ হচ্ছে। আচ্ছা, আপনার আগস্ট 1975 এবং টুঙ্গি পাড়ার মিয়া ভাই, মানে সেটিও বঙ্গবন্ধু কিংবা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, এবং টুঙ্গি পাড়ার মিয়া ভাই, মানে নাম শুনে মনে হচ্ছে যে এটাও হয়তো সেই সেই ঘরানারই হতে পারে। এটা সেই ঘরানারই, এটা আমরা 1920 থেকে 1952 সাল পর্যন্ত বঙ্গবন্ধুর এই পিরিয়ডটাকে আমরা নিয়ে আসছি, আই মিন ভাষা আন্দোলন পর্যন্ত টাইম পিরিয়ডের মধ্যে বঙ্গবন্ধুর যে অবদান, বঙ্গবন্ধুর যে রাজনৈতিক জীবন, তার পারিবারিক জীবন, তার আনুষাঙ্গিক সবকিছু আমরা এখান থেকে এই মুভির মাধ্যমে আমরা প্রেজেন্ট করব। আচ্ছা, আমরা টুঙ্গি পাড়ার মিয়া ভাই সিনেমা নিয়ে আরেকটু কথা বলতে চাই, তার আগে শামীম আহমেদ রনি আর একটা বিরতি নিতে হচ্ছে।
দর্শক সঙ্গে থাকবেন, কথা হচ্ছিল শামীম আহমেদ রনির সঙ্গে, একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, ফিরে এলাম বিরতির পর। দেখছেন ঢাকা মিলানো রেস্টুরেন্ট প্রেজেন্টস বিনোদন আড্ডা অনুষ্ঠান, সঙ্গে রয়েছি প্রতীক আকবর এবং আমার সঙ্গে রয়েছেন শামীম আহমেদ রনি। শামীম আহমেদ রনি, আমরা কথা বলছিলাম 1920 থেকে ভাষা আন্দোলন, মানে 1952 পর্যন্ত একটা এই টাইম ফ্রেমের মধ্যে আপনারা একটা প্রোডাকশন ডিজাইন করেছেন। যেহেতু আসলে এটাও টাইম ফ্রেমের সিনেমা, আপনাকে অনেক পিছিয়ে যেতে হবে, চ্যালেঞ্জও অনেক বেশি, এবং আমি জানি না বঙ্গবন্ধুর সেই সময়ের ক্যারেক্টারে কেউ অভিনয় করবে কিনা বা আপনারা সেটা রেখেছেন কিনা, সেটা আমাদের জন্য একটা মানে বড় চমক কিংবা বড় ধামাকারও হবে আর কি, আপনি যদি আমার সাথে একটু অ্যাড করেন। হ্যাঁ, আমরা ডেফিনেটলি আমাদেরকে ওই টাইমটাকে এবং বঙ্গবন্ধুকে প্রেজেন্ট করতে হচ্ছে, যেহেতু নামেই আছে টুঙ্গিপাড়ার মিয়াভাই, বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ায় মিয়াভাই নামেই তাকে ডাকা হতো। ওকে, সো ওখান থেকেই আমরা এই জিনিসটাকে পিক করেছি, টুঙ্গিপাড়ার মিয়াভাই। তো ওই ক্যারেক্টারটা করছে শান্ত খান, যেহেতু তখন বঙ্গবন্ধুর বয়স অনেক কম। ওকে, তার ছোটবেলার চরিত্র, একদম ছোটবেলার চরিত্র, সেটা অন্যজন করছে, বাট একটু ম্যাচিউর হওয়ার, আই মিন তার কলেজ লাইফ থেকে ভাষা আন্দোলন পর্যন্ত, 52 পর্যন্ত যে টাইম পিরিয়ডটা, এটাই শান্ত খান অ্যাক্টিং করছে। শামীম আহমেদ জানি, একটা বিষয় একটু পরিষ্কার করবেন এইভাবে, যেহেতু সিনেমাটি টুঙ্গিপাড়ার মিয়া ভাই এই সিনেমার নাম, এবং সিনেমাতে শান্ত খান বা তারও অন্যান্য আর্টিস্টরা বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন, এখানে দীঘিও অভিনয় করছেন, কিন্তু সিনেমার যে জনরা, সিনেমার যেই আপনি কিছু হিন্টস দিলেন, এইখানে দীঘি যিনি অভিনয় করছেন তাকে আসলে চিত্রনায়িকা বা নায়িকা চরিত্র এইভাবে বলাটা কি আসলে ঠিক হচ্ছে কিনা? দীঘিকে আসলে যেহেতু 5 ছবিতে একবারে নেওয়া হয়েছে, এর মধ্যে আমারটা হিস্টোরিক্যাল টাইম পিরিয়ডের একটা মুভি, বাট অন্যগুলো তো কমার্শিয়াল ট্র্যাকের। ওকে, দ্যাটস ওয়াই বলা হচ্ছে চিত্রনায়িকা। লাইক আমার মুভিতে কি হচ্ছে, আমার মুভিতে বঙ্গবন্ধুর ওয়াইফের ক্যারেক্টারটা, মানে ওয়াইফের যে ছোটবেলার ওই টাইমের যে ক্যারেক্টারটা, এটা করছে, এবং সেম শ্যাম বেনেগাল, আমরা আসলে এটাকে কেন্দ্রীয় চরিত্র বলছি, রাইট, কেন্দ্রীয় চরিত্র বলছে ও ওই মুভিটাতেও, যেটা শ্যাম বেনেগাল জি করছে বঙ্গবন্ধু নামে, ওই মুভিটাতে ও সেম ক্যারেক্টারটাই প্লে করছে। ওকে, সো এইখানে আসলে সবাই কেন্দ্রীয় চরিত্র, এখানে নায়ক নায়িকা বা ওইভাবে কোনো কিছু নেই আমার মুভিটাতে, কিন্তু যেহেতু প্যাকেজে বলা হচ্ছে যে আর বাকি চারটি ছবিতে তিনি একই রকম, মানে একদম সেই ফর্মুলা কিংবা বাণিজ্যিক সিনেমায় অভিনয় করছেন, সেই কারণে তাকে নায়িকা বলা হচ্ছে। শামীম আহমেদ রনি, একটু অন্যরকম একটা প্রশ্ন করতে চাই, আপনি আশা করছি যে প্রশ্নটি ভালোভাবে নেবেন। আপনারা, আপনি যেই সিনেমাগুলো করছেন, মানে যেগুলো এখনো মুক্তি প্রতীক্ষিত কিংবা শুটিং এর কিছু কাজ বাকি রয়েছে, কিংবা আপনি যেই সিনেমাগুলো করতে যাচ্ছেন, সবই আসলে শাপলা মিডিয়ার। আমার কাছে, আমি এইভাবে প্রশ্ন করতে চাই যে শাপলা মিডিয়ার সাথে অনেক দিন ধরে কাজ করছেন, এর বাইরে কাজ করছেন না, কেন আসলে, মানে কোন ধরনের চুক্তির মধ্যে রয়েছেন কিনা? আপনি যেই ধরনের পরিচালক, আপনার কাছে আসলে আরো অনেক ধরনের সিনেমা আসার কথা বা আরো অনেক প্রযোজকের সিনেমা আসার কথা আমরা এরকম ধারণা করি, বিষয়টা একটু পরিষ্কার করবেন। আচ্ছা, এই ক্ষেত্রে প্রথমত হচ্ছে যে এই মুহূর্তে যদি আমরা আমাদের চলচ্চিত্রের সিচুয়েশন দেখি, একমাত্র রানিং প্রোডিউসার সেলিম ভাই শাপলা মিডিয়া, যেখান থেকে ব্যাক টু ব্যাক প্রজেক্ট করা হচ্ছে। আদার্স প্রোডিউসাররা কিন্তু হচ্ছে লাইক একটা প্রোডাকশন করছে, ওটা আবার মুক্তি পর্যন্ত অপেক্ষা বা ওই রকমেরই আছে, বা ওই টাইপের রানিং প্রোডিউসার এখন আর নেই, সেলিম ভাই আছে। আর আমার কাছে হচ্ছে, আমি যে স্টোরি গুলো চাচ্ছি সেটার জন্য যে বাজেট আমার দরকার, ওই বাজেটটাও তো আমার একটা প্রোডিউসারের কাছ থেকে পেতে হবে। তো ওই বাজেট আমাকে যে প্রোডিউসার দিতে একটি হবে, আমি তার সাথেই কাজ করব। তো আমি সেলিম ভাইয়ের সাথে ওই স্বাধীনতাটা আমি পাচ্ছি, ওই জায়গাটা আমি পাচ্ছি, ওই প্লট শেয়ারিংটা আমি পাচ্ছি। লাইক আমি যখন কমান্ডো শেয়ার করেছি, আমি বলেছি যে এই প্রজেক্টের জন্য লাইক আমার দেবদাকে দরকার, আমার 7 কোটি টাকার মতো বাজেট দরকার। ওকে, তো 7 কোটি টাকা এই মোমেন্টে কোন প্রোডিউসার দেবে? যেহেতু আমাদের মার্কেটটাই এখন অনেক ছোট, ইন্ডাস্ট্রিটাই অনেক ছোট হয়ে গেছে, সো টাকা কয় টাকা রিটার্ন আসে আমরা জানি, সো এটা জেনেও কোন প্রোডিউসার, মানে কয়টা প্রোডিউসার রিস্ক নিতে পারে। তো ওইখান থেকে সেলিম ভাইয়ের সাথে এক ধরনের বন্ডিং। ওকে, তারপরেও এর বাইরেও যে কাজ হচ্ছে না বা অফার নেই এমন না, এর খুব রিসেন্টলি এসেছিল আমার কাছে একটা অফার, মানে লাইক গত সপ্তাহেই এসেছিল, ইভেন সেই হাউস থেকে এর আগেও আমি কাজ করেছি। বাট হচ্ছে এই যে বললাম যে লাইক টুঙ্গিপাড়ার মিয়া ভাইটা আমাকে শেষ করতে হবে, শেষ করেই তো আমাকে কমান্ডোতে
ঢুকে যেতে হচ্ছে। আপনি যেটা বলতে চেয়েছেন খুবই পরিষ্কার, আপনি খুব সুন্দর করে বলেছেন। একটা বিষয় এইভাবে বলতে চাই যে আমাদের দেশে এখন সিনেমা হল বন্ধ, অনুমতি পাওয়া যাচ্ছে না, কবে খুলছে, আমরা প্রচন্ড অ্যাপ নির্ভরতার কথা বলছি আর কি, কিন্তু অনেকেই হয়তো সাহস পাচ্ছেন না, অনেকে পাইরেসির ভয় পাচ্ছেন, অনেকে টাকার কথা বলছেন। আপনি যেই সব সিনেমা নির্মাণ করছেন এবং করবেন সেগুলো অনেক বড় বাজেটের সিনেমা, সিচুয়েশনটাও আসলে অনেক অনুকূলে না, সিনেমা হল খুললেও সেখানে আসলে কতজন দর্শক সিনেমা দেখতে যাবেন সেগুলো নিয়ে প্রশ্ন রয়েছে। আপনি যেই সিনেমাগুলো করছেন সেগুলো আসলে অ্যাপে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, কিংবা এই প্ল্যাটফর্মটাকে আপনি আপনার সিনেমার জন্য উপযুক্ত মনে করেন কিনা? আমি প্রথমেই অ্যাপে যাওয়ার পক্ষে একদম না। ছবি আমি বিগ স্ক্রিনের জন্য নির্মাণ করছি, ওকে, সো আমি চাই আগে বড় পর্দায় মুভিটা রিলিজ হোক। হ্যাঁ, এরপর লাইক 3 মাস পরে 2 মাস পরে অ্যাপসে দিয়ে হোক, নো প্রবলেম, যে তখন সবার কাছে কাছে চলে গেল। বাট প্রথম যে মজাটা, একটা ছবি হলে দেখে যে ফিলটা পাওয়া যাবে, আপনি 2.5 ঘন্টা বা 2 ঘন্টা একটা অন্ধকার রুমে বসে যে ফিলটা পাবেন, আমি মোবাইলে ওই ফিলটা আমি দেখি না, আমি পার্সোনালি ফিলটা করি না, ওকে। বা দ্যাটস ওয়াই এই অ্যাপস এর জন্য, বা যেটা বলা হচ্ছে এখন ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজ, আমি যদি ফিল্ম নিয়েই থাকি, ওয়েব ফিল্মও এখন চলে আসছে, বাট আমি এইটার মানে এখনই পক্ষে না। অন্তত আমার কাছে মনে হয় আবার আলো আসবে, ফল খুলবে, আবার মানুষ হলে যাবে। কিন্তু শামীম আহমেদ রনি, একই সাথে এক ধরনের রিস্কও থেকে যায় যে আমরা একটা ভালো সিচুয়েশন, আপনি যেরকম বললেন যে আলো আসবেই, সেই আলো আসতে আসতে যদি সময়টাও একটু বেশি নিয়ে ফেলে, সেক্ষেত্রে যেই প্রোডাকশন গুলো নিয়ে আমাদের এখন প্রচন্ড আগ্রহ, আমরা আসলে দেখতেই চাই প্রোডাকশন গুলো কেমন হলো কিংবা গল্পটা কেমন হলো, আমাদের এক ধরনের প্রতীক্ষা রয়েছে, সেগুলোতে আসলে বেশি সময় লেগে গেলেও এক ধরনের রিস্ক তৈরি হয় যে সেটা আসলে সেই আবেদনটাকে মিট করে করবে কিনা। সেটা তো করে, লাইক আমি পার্সোনালি একটা কথা বলি আর কি আমার কাছের মানুষদেরকে, যে লাইক ফিল্ম হচ্ছে আমার কাছে গরম চায়ের মতো, যেটা গরম খেতেই খুব মজা লাগে, ওকে। ঠান্ডা হয়ে গেলে ওই ফিল্টার থাকে না, যেটার রেজাল্ট আমার লাস্ট রিলিজ মুভিটাতে, মানে ওই ইফেক্টটা পড়েছে শায়ন শাহ, বারবার পেছানো যে কারণেই হোক, আমার জানা মতে যে চলচ্চিত্র প্রযোজকরা, প্রদর্শকরা, হল মালিকরা, এরা সবাই অলরেডি তথ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া আছে হলগুলো খুলে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছে, এবং সেখান থেকে তথ্য মন্ত্রণালয় থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, ওকে, যে খুব রিসেন্ট, সেটা হয়তো বা মাসখানেকের মধ্যেই সিনেমা হল গুলো খুলে যাবে। তো এবং আমরা একটি মানে আশার খবর শুনতে পেলাম আপনার কাছ থেকেও, এবং সরকার নিশ্চয়ই সেগুলো দেখবে। আমরা মাঝখানে এমন শুনেছিলাম যে শাপলা মিডিয়া থেকে বিশেষ করে শাকিব খানের যে সিনেমাগুলো রয়েছে সেগুলো হয়তো অ্যাপে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, শাপলা মিডিয়ার কি আসলে এরকম কোনো পরিকল্পনা আছে? এরকম কোনো পরিকল্পনা আমার জানা নেই। শাপলা মিডিয়ার হাতে এখন যে মানে একদম সেন্সর পাওয়া ছবি আছে একটা, বিদ্রোহী, জি, ওকে, শাকিব ভাইয়ের ওটা, তো ডেফিনেটলি মানে অ্যাপে রিলিজ করতে চাইলে, ইভেন আমার জানা মতে সেলিম ভাইয়ের কাছে অফারও ছিল বাংলাদেশের অ্যাপস বা ইন্ডিয়ান অ্যাপস থেকে, প্ল্যাটফর্ম থেকে অফার ছিল ছবি বিক্রির জন্য, বাট উনি করেনি, উনি ওটা ফাইনালি হলে রিলিজ করবে, ওকে। এবং তিনি হয়তো চানও না যে এই ছবিগুলো শাপলা মিডিয়ার কোনো অ্যাপে যাক, এটা হয়তো বা ভবিষ্যতে এরকম কিছু হতে পারে, বাট ছবি আগে রিলিজ হলেই হোক। শামীম আহমেদ জানি, শেষ করি একটা বিষয় দিয়ে, যদি আপনি, আমি আশা করছি যে দর্শকদের বিষয়গুলো আসলে পরিষ্কার করবেন, যে শাকিব খানের কথা যখন এলোই, এক ধরনের কথা চলছে শাকিব খানকে নিয়ে সেখানে, আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মাঝে শাপলা মিডিয়া এবং কখনো কখনো আপনাকেও বিভিন্ন ভাবে হয়তো তারা হেয় করার চেষ্টা করছে, বিষয়টা আসলে আপনি আপনি কিভাবে দেখছেন, কিংবা এগুলো তৈরি যেন না হয় এই ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? পদক্ষেপ বলতে মানে রিসেন্ট কিছু ইয়ে হয়েছে সেটা আমাদের নজরে এসেছে, কিছু আমাকে নিয়ে হচ্ছে, আফসারি ভাইকে নিয়ে হচ্ছে, সেলিম ভাইকে নিয়ে, আমার কাছে মনে হয় যে এই এই জিনিসগুলোর আসলে দরকার নেই, সবাই যে যার মতো করে যেখানে খুশি কাজ করতে পারে, কাজ করতেই পারে। আর কিছু কিছু জায়গায় কিছু প্রবলেম নিয়ে যেগুলো কথা হয়েছে, ওকে ফাইন, কথা হয়েছে, তো সেটার কাউন্টার ওইভাবেই আসা উচিত, ওকে। তো এইভাবে অন্যান্য ফেক আইডি দিয়ে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকজনকে কেউ
প্রতিপন্ন করে না বা তার বিরুদ্ধে অযথাই উল্টাপাল্টা বলে কুৎসা রটিয়ে আই থিঙ্ক যে এগুলোর প্রোপাগান্ডা চালানো এগুলো উচিত না। শামীম আহমেদ জনি, আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা। আপনার আগামীর যেসব কাজ রয়েছে সেগুলো ঠিকঠাক মতো সম্পন্ন হোক, এবং আমরা আসলে চাই যে আপনার কাজগুলো আমরা হলে দেখি, সেই ধরনের একটা প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনি এতক্ষণ আমাদের সময় দিলেন, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন পর্বে নতুন অতিথিকে নিয়ে হাজির হব, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।